Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. দেশ এবং প্রবাসী যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইরা মা বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার বলে থাকি যে এক ডেলে দুই গুগু, কিন্তু এই বাজারে এক ডেলে তিন গুগু। কারণ একদিকে পাচ্ছেন লেবু, আরেকদিকে সবজি, আরেকদিকে পাচ্ছেন কলা। দেখতেই পাচ্ছেন যে বাজারে আসলেই এইখান থেকে কিন্তু প্রায় আধা কিলোর মতন এইখানেই বিভিন্ন যানজট শুরু হয়ে গেছে সবজির বাজার নিয়ে বা কলা নিয়ে। যাই হোক, আমি দেখাবো যে আজকের যে সবজির বাজার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য দেখি কৃষক কি বলে, কিরকম দাম, কিরকম সবজি। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই বেগুনগুলো কে আনছে ভাই? আপনি আনছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? নাম কি ভাই জানের? সেলিম ভাই। কোথেকে আছেন আপনি? এনায়েতপুর থেকে। কি কি আনছেন আজকে? শুধু বেগুন না অন্য কোনো সবজি আছে? গোল কালো বেগুন কিরকম দাম বলতেছে আজকে? চারশো মন মাত্র, এত সস্তা কি করেন আপনি? এটি এর আগে কিরকম দাম বিক্রি করছেন? এক সপ্তাহ আগে ১১২০০, আর এখন ৪০০ টাকা মন আজকে, এত সস্তা। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে যাব, একটু দেখি আরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। নাম কি ভাই জানের? আব্দুল জলিল। আব্দুল জলিল ভাই, আপনি এই যে আপনারা কি ধরনের সবজি আজকে কিনছেন? আজকে আমি বর্তমানে বেগুনই কিনছি, সিমুলা আন্তর কিনা হারি নাই, সিমুলা যাইতেছি। আচ্ছা, বেগুন কিরকম দাম এখন বর্তমানে? বর্তমানে ৩০০-৪০০ টাকা মন। ৩০০-৪০০ টাকা মন। আচ্ছা, যদি বলি যে আপনারা আর কি কি ধরনের সবজি কিনবেন আজকের বাজারে? সিম, বেগুন, লেবু, খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে আসলে দেখাবো যে আসলে বাজারে অনেক যানজট আসলে দেখানো মোবাইল নিয়ে ঘুরে একটা অনেকটাই কষ্ট দেখা যাচ্ছে। যাই হোক, একদমই সবজির বাজারে দেখি যে বাজার কেমন আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানেন? কোথেকে আছেন আপনি? কই দিক থেকে আছেন? কালো বেগুনগুলো, বেগুনের দামটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে কম আসলে, নাকি? আসলে কি এটা কি পুরান তালের বেগুন না নতুন তালের বেগুন? পুরান কালের বেগুন, পুরান ক্ষেতের বেগুন। আচ্ছা, নতুন ক্ষেতের বেগুন আসতে কতদিন লাগবে? জানার নেই তেমন। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে আছে আরো বিভিন্ন ধরনের সবজি বাজার আছে। এইদিকে আছে দেখা যাচ্ছে লাউ। এই লাউ গুলা কে আনছে ভাই? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। নাম কি ভাই জানেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ ভাই, কোথেকে আসছেন আপনি? আমি আসি ইনাতুর ফুলতলা থেকে। ফুলতলা থেকে কিরকম দাম বলতেছে লাউ আজকে? ৩০ টাকা ৩২ টাকা। কতটুকু জায়গা চাষ করছেন আপনি? ৪-৫ কাঠা। স্যার, ৩২% নাকি? ৬.৫% ১ কাঠা। আচ্ছা, যাই হোক, অনেকে কাটা বোঝে না, পাখি পুকি বোঝে না, ঠিক আছে। হ্যাঁ, এটা কি নতুন তালের একদমই নাকি? শেষের দিকে, এখন আপনাদের নতুন কি কি ধরনের সবজি আসবে? করলা। কতদিনের মধ্যে করলা গুলো আসতে পারে? ১ মাস লাগবে। এর মধ্যে আসবে ইনশাল্লাহ। বটবটি কালাই কতদিন আসবে? মাসখানি লাগবে।
যাই হোক নতুন সবজি আসছে অনেক দেরি আর বাগুন আসবে এখন পরে যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক ধরনের সবজি বাজারে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আল্লাহর রহমতে কি আনছেন তো সিমুরগান সিম আনছেন কি রকম দাম বলতেছ আজকে 500 600 এরকম 500 600 টাকা হ্যাঁ আসলে এখন কি চিনির দাম অনেকটাই কম নাকি হ্যাঁ সিমুর শাশের দিকে না এটা 4000 টাকা মনে ছিল নাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মোহরুদ্দিন ভাই আপনি কি আনছেন কি চিম আমি সিমুর আনছি গেছে আর বেশি 600 টাকা আজকে আজকে কয় 200 টাকা মন এখন তো আসলে সিম খাই না এখন সিম বন্ধ করে অনেক দাম বলছে আর কি দেখি এইদিকে দেখাচ্ছি আরো আছে অনেক সিম আছে বাজারে লাউ কাঁচামরিচ কালো চিম কিন্তু অনেক চিমে আসছে আজকে দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি নাম কি ভাই জানেন মিজানুর রহমান মিজানুর রহমান কি চিম আনছেন আজকে আজকে আনছি কালো চিম কালো চিম কিরকম দাম বলতেছে এটা এটা বলতেছে 600 700 600 700 টাকা এখন এত কম এত কম হ্যাঁ এত কম এক সপ্তাহ আগেও কিরকম দাম বিক্রি করছেন 1200 এখন দেখা যাচ্ছে যে সবজির বাজার অনেকটাই কমে গেছে আসলে সবজির বাজার অনেকটাই কম শুধু কলা নিয়ে হুড়াহুড়ি পারাপারি কথা বলার টাইম নেই আসলে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে যাব একটু দেখি আসলে যেমনই বলেছিলাম যে যেমনই পারাপারি লেগেছিল কালকে যেমন কলার বাজারে আজকে কিন্তু দেখা যাচ্ছে একদমই লেবুর বাজারে যাই হোক আমি দেখাবো যে লেবুর বাজারটা আজকে কেমন বলেছিলাম এই জন্য যে এক ডেলে তিন গুগু যাই হোক আজকে লেবুর বাজারে লেবু কিরকম দাম বলতেছি লেবুগুলো আজকে আজকে বড় দামি ভাই কিরকম দাম আজকে ভাই 3700 কয় পিস আছে এটার মধ্যে 400 পিস 3200 400 না কাকা 400 এখন কি আসল দাম বেশি না কম বেশি 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 আরো কি বাড়বে নাকি হ্যাঁ বাড়তে পারে আরো বাড়তে পারে এই যাই হোক দেখাচ্ছি এইদিকে যে দেখি আরো এইদিকে আছে লেবু আসলে লেবু নিয়ে কিন্তু অনেকটাই পারাপারি হুড়াহুড়ি কৃষকের সাথে কিন্তু কথাই বলা যায় না দেখা যায় যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো কি রে বলছেন আজকে এটা সিডলেস সিডলেস কিরকম দাম বলতেছে এই যে 3500 টাকা 3500 টাকা আর মধ্যে বলল স্যার আজা এটার মধ্যে কেন গুণা না হয়তো 500 আর হলো 500 এর উপরে হবে 3500 4000 টাকা এরকম নাকি এখন 35 মানে 500 কমছে নাকি মানে আসলে বেশি বেচার আশা ছিল মোটামুটি বাজার ভালোই বাজার ভালো আরো বাড়তে পারে মনে হচ্ছে বাড়তে পারে সম্ভবত রোজার মধ্যে বাড়তে পারে রমজানের তার কয়েকদিন মাত্র বাকি হাতে গোনা একদম হ্যাঁ দুই দিন বাকি যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে যেমনই বলেছিলাম যে যেমনই হুড়াহুড়ি পারাপারি কথা বলার সময় নেই কলার বাজার এরকম একটা অবস্থা ছিল আজকে কিন্তু তেমনই একটা অবস্থা রয়েছে লেবুর বাজারে আমি দেখাচ্ছি এইদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের আব্দুল্লাহ মন্ডল আব্দুল্লাহ মন্ডল ভাই আপনি তো অনেক লেবু আনছেন আজকে কত বস্তা লেবু আনছেন 5 বস্তা যাই হোক আপনাদের এই বাজারের নামটা একটু বলেন আমাদের বাজার নাম হচ্ছে কুতুবপুর বাজার কুতুবপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট সুগপুর থানা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা আচ্ছা আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে আমাদের এই বাজারটা হচ্ছে বুধবার এবং রবিবার সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিন কয়টায় থেকে কয়টা পর্যন্ত হয় সকাল 6টা থেকে নিয়ে 10টা পর্যন্ত 10টা পর্যন্ত এর মধ্যে কি সবজির বাজার লেবুর বাজার সবই শেষ হয়ে যায় নাকি যাই হোক আব্দুল্লাহ মন্ডল ভাইকে অনেক ধন্যবাদ
কি রকম দাম বলতেছে বস্তা? আজকে মোটামুটি বাজার একটু কম, কথাটা একটু কম। বস্তার মধ্যে অনেকটি বেশি দাম, একটু এত কম কেন? দাম কম একটু বাড়িয়ে দিচ্ছে, একটু বাড়িয়ে দিচ্ছে হয়তো। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে যে দেখি আরো অনেক ব্যাপারী রয়েছে, তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব। দেখি আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? মামা অনেক ঘোরাঘুরি পারাবার, কিরকম দাম বলতেছে আজকে? কিরকম দাম বলতেছে? 7,000, দুই বস্তা। দুই বস্তায় কয় পিস আছে এটার মধ্যে? গোনা না, আগুনা 7,000 টাকা। যাই হোক ধন্যবাদ মামাকে। দেখি যে আসলে কথা বলার কিন্তু আসলে একদমই সময় নেই বললেই চলে। দেখি আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন আজকে? লেবু। লেবু আনছেন? কি লেবু আনছেন আজকে? চিটলেস। কিরকম দাম বলতেছে? 5,000 টাকা বস্তা। বস্তায় কতগুলা করে লেবু আছে? অনুমানিক 600 প্রতি বস্তায়। কত বলে বললেন? 5,000 টাকা। আসলে অনেক দাম আসলে লেবুতে, মনে হচ্ছে যে হয়তো রমজান মাসে আরো বাড়তে পারে, এখনো 2 দিন বাকি। যাই হোক আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরো কি ধরনের সবজি বেল আসছে দেখাবো। কিরকম দাম বলতেছে আজকে? এটা 20-22 টাকা দাম করতেছে। 20-22 টাকা? আবার কেউ কেউ 15 টাকাও কয়। 15 টাকাও বলা। যাই হোক ধন্যবাদ। আসলেই কিন্তু দেখা যায় যে বাজারে কিন্তু অনেক ধরনের ই আছে। এই বেলগুলো কি আনছে ভাই? আমি আনছি ভাই। কিরকম দাম বলতেছে আজকে? এটা 30 টাকা। 30 টাকা পিস? এই গাছ পাকা নাকি? গাছে পাকা। তাতে কি বেলের এখন পুরা সময় আসছে না? পুরা সিজন। বস্তা ধরেও বিক্রি করেন নাকি আপনি? বস্তা ধরেও বিক্রি করি, পাকাটা আনে পিস ও বিক্রি করি, কাঁচাটা হলো পিস। কিরকম বস্তা কত করে দাম? বস্তা হলো 2400-2500। 2400-2500 টাকা। এক বস্তায় কতগুলা বেল থাকে? এক বস্তায় 140-150-130 বেলবুজা। আর যদি ছোট বেল হয় কিরকম থাকে? ছোট বেল হলে 200-200। আর যদি সবচেয়ে বড় বেল হয়? সবচাইতে যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে দেখাচ্ছি এদিকে যে দেখি যে আরো কি ধরনের সবজি আসছে দেখাবো। মিষ্টি লাউ গুলা কে আনছে ভাই? আমি আনছি ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? নাম কমান্ডার আব্দুল সাত্তার। কমান্ডার আব্দুল সাত্তার ভাই, কোথেকে আসছেন আপনি? সাগরদিঘি থেকে। মিষ্টি লাউ গুলা কিরকম দাম বলতেছে আজকে? দাম তো সস্তা। কিরকম বলেন? 40-50 টাকা বিক্রি দাম হচ্ছে আর কি। 40-50 টাকা এখন কিন্তু আসলে সবজির দাম সব জায়গায় আসলে কম, সব জায়গায়। যাই হোক রমজান সবজির দাম একটু কম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখি যে আসলে এইদিকে আরো কিছু আছে, অনেক ধরনের সবজি আছে দেখা, একটু দেখাবো আমরা। এইদিকে আছে যেমন ডাটা, আসলে কিন্তু এখন কিন্তু এই বাজারে অন্য অন্য সবজি অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে, যে আজকে শুধু ডাটা, লাল শাক, বাঁধাকপি এই ধরনের সবজিগুলোই কিন্তু বাজারে আসছে। এই লাল শাকগুলো কে আনছে ভাই? কে আনছে লাল শাক? ডাটাগুলো কে আনছে ভাই? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই ডাটাগুলো কিরকম দাম বলতেছে আজকে?
10 টাকা 12 টাকা 13 টাকা এরকম এখন কি সবজির দাম আসলে অনেকটাই কম নাকি একদমই কম আর এই লাল শাকগুলা কি রকম দাম বলতেছে লাল শাকগুলা কাছে 5 টাকা 7 টাকা 4 5 টাকা মাত্র আসলে অনেকটাই কম বাজার যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি আসলে একদমই প্রায় শেষ পর্যায়ে এসে গেছি দেখাবো যে এই ডাটাগুলা কে আনছে ভাই রে কে আনছে কে আনছে কে আপনি আনছেন কিরকম দাম বলতেছে আজকে কে বলাইলা দাম বলে নাই এখন কি সবজির দাম অনেকটাই কম নাকি কম কম কিরকম কম এখন অনেকটাই কম অনেকটাই কম আবার কোন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।